বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরবিক 17 নম্বর ক্লাসে আজকে আমন্ত্রণ। 17 নম্বর ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 32 এবং 36। 32 পৃষ্ঠায় তোমাদের জন্য থাকছে যেটা, সেটা হচ্ছে আরবিতে ক্রমবাচক সংখ্যা ও বানান লেখো, পৃষ্ঠা নাম্বার 32 1 থেকে 10 পর্যন্ত। তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রশ্ন লিখি, 1 থেকে 10 পর্যন্ত আরবিতে ক্রমবাচক সংখ্যা ও বানান লেখো। ক্রমবাচক সংখ্যা ও বানান লেখো। তাহলে প্রথমে আমরা কি করব, আরবিতে ক্রমবাচক সংখ্যা এবং বানান লিখব। উত্তর ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এটা ছিল আমাদের ক্রমবাচক সংখ্যা। এবার আমরা এর আরবি লিখব। প্রথমটা দেখো, আল আউয়াল মানে প্রথম, আল তারপরে আলিফ লাম, এরপরে ওয়াও লাম, আল আউয়াল প্রথম। এরপরে দ্বিতীয় আসানিও, আলিফ লাম তারপরে সা, এরপরে নুনিয়ে আসানি। তৃতীয়টা আমরা লিখব আসালিস, আলিফ লাম সা তারপরে লাম আর সা, আসালিস। চতুর্থ আর রবিও, আলিফ লাম র আলিম, এরপরে বা আর আই আর রবিও। পঞ্চম আল খামিস, আলিফ লাম খ আলিম, তারপরে মিম আর সিন, মিম সিন আল খামিস। এরপরে এসো ষষ্ঠ, ষষ্ঠ লিখবো আমরা আর সাদিস, আলিফ লাম তারপরে সিন আলিম, দাল আর সিন, ডাল আর সিন, আর সাদিস মানে ষষ্ঠ। এরপরে সপ্তম আর সাবিহ, আলিফ লাম সিনালিফ বা আর আইন, আর সাবিহ মানে ষষ্ঠ সপ্তম। এরপরে অষ্টম আর সামিন, আলিফ লাম সা আলিফ তারপরে মিম আর নুন, আর সামিন, মিম আর নুন, আর সামিন। এরপরে নবম, নবমটা আর তাসিউ, আলিফ লাম তা আলিফ তারপরে সিন আইন, সিন আর আইন, আর তাসিউ। আল আশার, আশির, আলিফ লাম আইন তারপরে সিন আর র আশির, অর্থাৎ 10 আল আশির। এটা ছিল দশম।
এবার আমরা কি করব প্রথম থেকে এই দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা পড়ব প্রথমে দেখো প্রথমটা আল আউয়ালু দ্বিতীয় আসানিও তৃতীয় আসালিসু চতুর্থ আর রবেও পঞ্চম আল খামিসু ষষ্ঠ আর সাদিসু সপ্তম আর সাবিউ অষ্টম আল সামিনু নবম আর তাসিউ দশম আল আশিরু এক থেকে দশ পর্যন্ত আরবিতে ক্রমবাচক সংখ্যা বানান এবং ক্রমবাচক সংখ্যা আমরা লিখলাম এবার আমরা যাব দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বার প্রশ্ন ৩৬ পৃষ্ঠার শব্দার্থ দুই নাম্বার প্রশ্ন ৩৬ পৃষ্ঠার শব্দার্থ সবাই লক্ষ্য করো শব্দার্থ পৃষ্ঠা নাম্বার ৩৬ শব্দার্থ সম ৩৬ পৃষ্ঠা প্রথমে আমরা আগে শব্দগুলো উঠায় নিব মিস্তরাতন মিম সিন তারপরে তোয়া র আর গোলদা মিস্তরাতনের অর্থ হচ্ছে স্কেল স্কেল এরপরে এসো তাজিরন তাজির অর্থ ব্যবসায়ী 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 এরপরে এসো নাফি জাতন না ই জাতন নাফি জাতন অর্থ জানালা উইন্ডো যেটা জানালার পরে আমরা আসছি আল ইদু ইদ আল ইদু ইদ এরপরে এসো ইদানে ইদানে দুইটি ঈদ দুটি ঈদ এরপরে এসো আর রাকাতুন রাকাত আলিফ লাম র কাফ আইন আত্তা আর রাকাত অর্থ রাকাত এরপরে এসো আসানাতু আসানাতু অর্থ বছর বছর আর দপ্তরানে দুটি খাতা আল দাব তারা নি দুটি খাতা এরপরটা আমরা লিখব মিস্তারানে মিস্তারাতানে আলিফ লাম মিম সিন ত র এরপরে তালি নুন দুটি স্কেল দুটি স্কেল এরপরে সাইয়ারাতুন সাইয়ারাতুন অর্থ গাড়ি এটা ছিল শব্দ অর্থ ৩৬ পৃষ্ঠা সবাই লক্ষ্য করো
শব্দ অর্থগুলো গুরুত্ব সহকারে পড়বে বাসায়। প্রথমে শব্দ অর্থ দেওয়া ছিল মেস্তারাতন স্কেল, তাজিরন ব্যবসায়ী, ঈদানে দুটি ঈদ, রাকাতন রাকাত, আসানাতু বছর, আল দফতারানে দুটি খাতা, মেস্তারাতানে দুটি স্কেল, সাইয়ারাতন গাড়ি। এক নাম্বার প্রশ্নে আমাদের ছিল ক্রমবাচক সংখ্যা লেখো আরবিতে ওয়াহিদ থেকে আশারা পর্যন্ত। দুই নাম্বার প্রশ্ন ছিল 36 পৃষ্ঠায় শব্দার্থ। আশা করি সবাই বুঝেছ, গুরুত্ব সহকারে ক্লাস উপভোগ করবে এবং বাসায় এই পড়াটা তৈরি করবে। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।